बिस्मिल्लाह रहमान रहीम आमी नीलिमा सुलताना आलीनगर बालिका उच्च विद्यालय आलीनगर बांगाबाड़ी माध्यमिक शिक्षक और कर्मचारी कल्याण समितिर पक्ष थेके आमी अष्टम श्रेणी आईसीटी क्लास नेब चतुर्थ अध्याय स्प्रेडशीट। स्प्रेडशीट की स्प्रेडशीटर धारणा सम्पर्के जानते पारबे, स्प्रेडशीट कौशल सम्पर्के वर्णना करते पारबे, स्प्रेडशीट प्रोग्राम की से सम्पर्के जानते पारबे, तथ्य जोगाजोग प्रजुक्ति और स्प्रेडशीट ए सम्पर्के आमी तोमादेर सामने उपस्थापन करब। स्प्रेडशीट मानवजातिर आदिकाल थेकेई मानुष के विभिन्न धरनेर हिसाब करे राखते हतो, कखनो पाथरे कखनो गाछेर बाकले विभिन्न चिन्ह एके हिसाब रखार चेष्टा करत। ए चेष्टा थेके मानुष आविष्कार करेछे अबाकास। एखन थेके 50 बछर आगेओ मानुष कागज कलमे हिसाब निकाश करार एवं संरक्षण करार चेष्टा करत। तारपरे अनेक त्रुटि थेकेई जाए प्रजुक्तिगतभावे आसे क्यालकुलेटर। एई जे क्यालकुलेटर, क्यालकुलेटर दिए किछुटा स्वस्ति पाए, तारपरेओ समस्या थेकेई जाए, बड़ो बड़ो हिसाब निकाशेर समस्या थेकेई जाए। এই প্রযুক্তিগতভাবে আবার আসে কম্পিউটার। এই কম্পিউটারেই সব হিসাব নিকাশের কাজগুলোকে সমস্যার সমাধান করে দেয়। তারপর হচ্ছে স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের আধুনিক অর্থ হলো ছড়ানো বড় মাপের পাতা। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই স্প্রেডশিট ব্যবহার করে থাকেন। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিকালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস, কেএসপিড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত এই মাইক্রোসফট এক্সেল কোম্পানি তৈরি করেন। স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, এটুকু কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। এখন তোমরা স্প্রেডশিটের একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ। ABCD ঘরগুলোকে বলা হয় কলাম, 1, 2, 3 এ ঘরগুলোকে বলা হয় রো। আমরা যে ঘরগুলো আছে ছকের মাধ্যমে যে ঘরগুলো আছে সে একটি ঘর, এক একটা ঘর হচ্ছে যে ঘরে আমরা কাজ করব, যে ঘরে আমরা কাজ করব সে ঘরটা হচ্ছে সক্রিয় সেল। আমরা কিন্তু অন্য ঘরে যাব, কিন্তু তখন কিন্তু যে ঘরটাতে মাউস পয়েন্টার রাখব সে ঘরটা হচ্ছে সক্রিয় সেল। আর প্রত্যেকটা ঘরের কিন্তু এক একটা ঠিকানা আছে। আমরা যখন একটা রেজাল্ট শিট বানাবো তখন কিন্তু প্রত্যেকটা বাংলা, ইংলিশ, ম্যাথ এরকম যখন থাকবে প্রত্যেকটা ঘরের এক একটা ঠিকানা আছে। আমরা এই ঠিকানার মাধ্যমে ধরো যে এই যদি 1 থেকে 4-এর ঘর হয় আর বি থেকে, তাহলে B4 এই ঘরটার ঠিকানা হয়ে যাবে B4। কিন্তু আমাদের এগুলোও প্রশ্ন থাকতে পারে যে তোমাদের এই ঘরটার মানে ঠিকানা কী, আমরা এ সম্পর্কেও জানাবো। সামনের দিন তোমাদের স্প্রেডশিটের যে ল্যাপটপের মাধ্যমে তোমাদেরকে ক্লাসগুলো বুঝিয়ে দেব। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট। বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। এ যুগে প্রক্রিয়াকরণের কাজ গুরুত্বপূর্ণভাবে করা হয়। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে, গবেষণার কাজে স্প্রেডশিট ব্যবহার করা হয়। গবেষণার প্রাপ্ত উপাত্তকে বোধগম্য উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। স্প্রেডশিট প্রোগ্রাম একটি ওয়ার্কশিট, সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়, ফলে যে কোনো ধরনের সুযোগ সুবিধা স্প্রেডশিট প্রোগ্রামে হয়। আমরা এ থেকে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারবো। অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশের কাজগুলো আমরা ওখানে সম্পূর্ণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের স্প্রেডশিট কী, স্প্রেডশিটের ধারণা এবং স্প্রেডশিট ছক আকারে কীভাবে উপস্থাপন করলাম সে সম্পর্কে কলাম, রো, সেল কাকে বলে, সেলের ঠিকানা কী, এসব কিছু জানতে পারলে। আর সামনের দিন স্প্রেডশিট এর রেজাল্ট শিট তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করব। তা দেখার জন্য তোমরা সামনের ক্লাসে উপস্থিত থাকবে এবং তোমরা ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এ কামনায়। আসসালামু আলাইকুম।